আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শোনাব টাকা কবিতা লিখেছেন খান মোহাম্মদ শাহ আলম কবিতাটি মনোযোগ দিয়ে শুনবেন আপনারা তার দিলে খুব ভালো না দিলে মুক্তি কালো ধার দিলে চাইতে হয় ভিক্ষা একবার ধার নেয় কিস্তিতে সুদ দেয় এছাড়াও আছে কত শিক্ষা শীঘ্রই পাবলন দেনা দেওয়ার আছে মন একটু ধৈর্য ধর ভাই আপাতত চলতে কি যে লজ্জা বলতে আরও কিছু টাকা ধার চাই দার নিতে আবেদন মধুময় সম্বোধন কথা থাকে অতিশয় নরম পাওনা টাকা নত চাইতে হয় ধীরে ধীরে তাগিদ দিলে মাথা গরম টেলিফোন নাহি ধরে বউকে দিয়ে রিসিভ করে ভাবের আলাপ দেয় জুড়ে আমি আপনার ভাই যান ভাবি যান বাড়িতে নেই ভাই যান আবেগের কথা বলে সুরে সুরে নিত্য দরে বেশ তারিখের নয় শেষ নতুন নতুন শুধু গল্প পরে দিব আজ নয় নয় ছয় কথা কয় রাজি হলে আজ নাও অল্প এত চাও কেন মরে গেছি যেন দিয়ে দিব কটা দিন পরে অসুখে টাকা ব্যয় ব্যবসায় নেই আয় শান্তি যে নেই মোটে করে এ যে কদিন আগে টাকা রেখেছিলুম তোমার অপেক্ষায় বেশ তোমার আসতে দেরি দোকানি ধরলগিরি দোকানবাজি দোকান বাজি শেষ টাকা দিব টাকা দিব একবার চাইবো টাকা দিছ একবার চাচ্ছ বারবার দেখি তবে কবে দিতে পারি এখন পকেট পাকা গুছিয়ে তোমার টাকা হাজির হব তোমার বাড়ি গরে অসুস্থ সবে নয় তো দিতাম কবে ওয়াদা দিয়ে ভাঙ্গি না তো কবু থাকুক যত অবাব আছে স্বভাব দিব তবে না বলি না কবু কত টাকা পাবে যেন গত মাসে নেও কেন খুচরো টাকা কার থাকে মনে লক্ষ বা কুটি নয় হাজারের গরে রয় এরকম পাবে বহু জনের